নমস্কার আমার নিবেদন জয়গোস্বামী লেখা নুন এই কবিতাটি আজ পাঠ করব তার মূল বিষয়বস্তু সাধারণ মানুষের জীবনযাপন এই কবিতায় পিতা ও পুত্রের মাধ্যমে কবিতা বর্ণিত করেছেন আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখের ধার দেনাতে রাত্রে দু ভাইয়ে মিলে টান দেই গঞ্জিকাতে দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুতবো কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দেই গঞ্জিকাতে আমরা তো এতেই খুশি বলো আর অধিককে চাই হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাখ চড়ে নুন নেই ঠান্ডা ভাতে রাখ চড়ে যায় মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দু ভাইয়ে মিলে সারা পাড়া মাথায় করি করে তো কাত তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক